হেই হ্যালো, হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার্স, আশা করি সকলে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা টুলের সম্পর্কে ধারণা দিব যেটা আপনাদের খুবই প্রয়োজনীয় এবং খুবই দরকারি। এমনও হচ্ছে আপনার পাশের মানুষ এই টুলটি দিয়ে কাজ করতেছে, বাট আপনি এই টুলসের বিষয়ে একটু কিছু জানেন। চলুন এই টুলসের বিষয়ে আজকে ডিটেলসে আলোচনা করি এবং কিভাবে কি করবেন না করবেন, অ্যাক্টিভেশন করবেন, রেজিস্ট্রেশন করবেন, এই টুলের সকল কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা শুরু করি। হ্যাঁ, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ডিএফটি টুল। বন্ধুরা, ডিএফটি প্রো টুল এমন একটি টুল, এটা দিয়ে আপনি খুব সহজে আইএমআই রিপেয়ার করতে পারবেন খুব ইজিলি। তাছাড়া আপনি যদি এই টুলটি সম্পর্কে একটু ধারণা নেন তাহলে যেগুলো সাপোর্ট আছে সেগুলো তো করতে পারবেনই, তাছাড়া যেগুলো সাপোর্ট নাই অসংখ্য মডেল, বন্ধুরা অসংখ্য মডেল আপনারা এখানে করে ফেলতে পারবেন খুব সহজে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, যে কোনো ব্রাউজারে যেতে হবে, ব্রাউজারে গিয়ে এখানে লিখতে হবে www.gsmalo.com। gsmalo.com লেখার পরে আপনাকে এখানে এন্টারপ্রেস করে দিতে হবে। এন্টারপ্রেস করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি এসেছে, হ্যাঁ বন্ধুরা, এই ওয়েবসাইটে ক্লিক করে আপনাকে এখানে ঢুকে যেতে হবে। তারপর যেহেতু আমি ডিএফটি প্রোটা অ্যাক্টিভ করতে চাই তাই আমাকে এখানে লিখতে হবে ডিএফটি প্রো। এখানে ডিএফটি প্রো লেখার পর এখানে অটোমেটিক সার্চে ক্লিক হয়ে যাচ্ছে, দ্যাটস মিন আমাকে আর সার্চ বারে ক্লিক করতে হচ্ছে না। এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওল্ড ইউজার, ওল্ড ইউজার 1 বছর, ওল্ড ইউজার 2 বছর। যেহেতু আমি নতুন করব সেহেতু আমি ওল্ড ইউজার না দিয়ে নিউ ইউজার 1 ইয়ারে ক্লিক করব। তো আমি নিউ ইউজার 1 ইয়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। আপনারা এই ইনস্ট্রাকশনগুলো যদি পড়ে নেন তাহলে খুবই ইজি হয়ে যাবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য। তো এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো আমাকে এখানে এন্টার পাসওয়ার্ড দিতে হবে ডিএফটি প্রোর, এখানে ইউজার নেম দিতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আরও একটি কথা না বললেই নয় বন্ধুরা, সেটি হচ্ছে আপনি যদি ডিএফটি প্রো টুলটা অ্যাক্টিভ করবেন সেহেতু আপনার এখানে অ্যাকাউন্ট করা পসিবল না কখনোই, তাই আপনাকে যেখান থেকে আপনি অর্ডার করবেন সেখানেই আপনার ইউজার নেম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড সিলেক্ট করে দিলে সেম নামে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি এখন এখানে পাসওয়ার্ড সিলেক্ট করব, তারপর এখানে ইউজার নেম সিলেক্ট করব। তারপর যে কাজটি করতে হবে আমাদেরকে এখানে আমাদের ইমেলটি লিখে দিতে হবে। তো এটা লিখে দেওয়ার পর আমরা জাস্ট অ্যাড টু কার্টে ক্লিক করে দিব। এখন আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার কাছ থেকে 7,061.04 টাকা কেটে নিবে। তো আমি এখন চেক আউটে ক্লিক করব। তারপর এখানে এই ফর্মটি আমার ফিল আপ করতে হবে, আপনারা আপনাদের নাম অ্যাড্রেস দিয়ে ফিল আপ করে নেবেন। তো অলরেডি আমার ফর্মটি ফিল আপ করে নিয়েছি, এখানে টাউন দিয়েছি, ডিস্ট্রিক্ট দিয়েছি, পোস্ট কোড দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, ইমেল দিয়েছি, আর কিছু লাগবে না আশা করি। তো পেমেন্ট ইনফরমেশন, তো আপনি পেমেন্ট কীভাবে করবেন, নগদ, বিকাশ অর রকেট? আমি যেহেতু নগদে পেমেন্ট করব সেহেতু নগদে ক্লিক করাই আছে। তারপর যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা জাস্ট লিখে দিব, আর এখানে কত টাকা পাঠাবো ওই ট্রানজ্যাকশনটা লিখে টাকাটাও পাঠিয়ে দিয়েছি, ট্রানজ্যাকশনটাও দিয়ে দিয়েছি। তারপর জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রিলোড নিচ্ছে আমার অর্ডারটি, দ্যাটস মিন আমাকে একটু ওয়েট করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু আমার অর্ডারটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা দেখলেন যে আমি অর্ডারটি কীভাবে করলাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে জাস্ট অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য আমরা ডিএফটি প্রোতে ডাবল ক্লিক করব, দেন ইয়েস ক্লিক করে দিব, তারপর ইউজার নেম আর পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দিব। তাহলে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। আমি আপনাদেরকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি, এখানে ইউজার নেমটি দিব, তারপর চেক ইনে ক্লিক করে দিব। তো আপনারা দেখতেই পেলেন যে আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে, আমি এখান থেকে অসংখ্য কাজ করতে পারবো। কী কী কাজ করতে পারবো আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন, আমি শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছি। তো আশা করেছি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।